নারী টি বিশ্বকাপে দশ বছর পর ম্যাচ জিতল বাংলাদেশ আর রাতে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে ষোলো রানে শারজায় একশো বিশ রানের টার্গেটে একশো তিন করেছে স্কটিশ মেয়েরা এক দশকের আক্ষেপ ঘুচিয়ে উজ্জীবিত অধিনায়ক নিগার সুলতানা শুরুর আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে ভালো করতে চায় টাইগ্রেসরা ঘরে টুর্নামেন্ট আরব আমিরাতে ভিন এখন স্বাগতিক বাংলাদেশ সারজায় শততম টি নিগার সুলতানার বিশেষ ম্যাচে অধিনায়ক টস জিতে নিলেন ব্যাটিং টি টোয়েন্টির স্মার্ট ক্রিকেট আয়ত্ত করতে পারেনি বাংলাদেশ মাঝে মধ্যে বাউন্ডারি ডট বলের চাপ কমাতে পারে না সারজাই স্কটল্যান্ডের বিপক্ষেও একই অবস্থা বড় শট খেলার দক্ষতার অভাব দলকে ভোগায় জীবন পেয়ে মুর্শিদা টিকতে পারেননি বেশিক্ষণ পাওয়ার প্লেট ছয় ওভারে পঁয়ত্রিশ রান দশ ওভারে পঞ্চান্ন সেট হয়ে বত্রিশ বলে উনত্রিশ সাথীর সোভানারও আটত্রিশ বলে ছত্রিশ রান জোড়াই জোড়াই উইকেট হারিয়ে রানের গতি মন্থরি থেকেছে অধিনায়ক নিগারের ব্যাটে আঠারো বলে আঠারো শেষ দিকে ফাহিমার পাঁচ বলে দশ রানে স্কোর একশো উনিশে পৌঁছায় বোলিং বাংলাদেশের মূল শক্তি একশো বিশের টার্গেটে স্কটল্যান্ডকে আটকানোর বিশ্বাস ছিল স্পেনে প্রথম উইকেট তৃতীয় ওভারে ফাহিমার সৌজন্যে স্কটিশদের কোনও জুটি বড় হতে দেয়নি টাইগ্রেস বোলাররা লাইন লেন্থ নিয়ন্ত্রিত তার সঙ্গে ভাগ্যও ছিল রাবেয়াও দারুণ ক্যাচে ম্যাচ পক্ষে এনেছেন এক প্রান্তে টিকে থাকা সারা ব্রাইসের ঊনপঞ্চাশ চিন্তায় ফেলেছিল কিন্তু অন্য পাশে কেউই ভরসা দিতে পারেনি নিয়মিত বিরতিতে উইকেট তুলে রান আটকে রেখেই জিতেছে বাংলাদেশ ঋতুর জোরাশিকার শিকার একটি করে উইকেট চারজনের 2014 তে ঘরের মাঠে বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ এক দশক পর এই জয় বিশেষ উদযাপন হলো সেরকম বিশ্বকাপে 10 বছর অপেক্ষার পর এই জয় এসেছে যা আমাদের জন্য বিশেষ দলের সবাই অনেক খুশি নতুন উইকেট ব্যাটিং চ্যালেঞ্জিং ছিল স্কোরবোর্ডে যে রান তুলেছিলাম আত্মবিশ্বাস ছিল ম্যাচটা আমরা জিতবো বড় দলকে হারাতে হলে ব্যাটিংয়ে উন্নতি লাগবেই তারপরও স্কটিশদের বিপক্ষে যে আত্মবিশ্বাস জমল তা পুঁজি করেই শনিবার ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ